হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আজকে চলে এসেছি এবং ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে অন্নপ্রাশনের ব্লগ। এবং সেই অন্নপ্রাশন আর কারো নয়, আমাদের ছোট্ট সোনার শ্রীশের শুভ অন্নপ্রাশনের ব্লগ নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, কেমন করে ও ভাত খেলো, কী ধরলো, কী কী গিফট পেলো, সবার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে। সো স্টে টিউন টু শোটেলস। তো ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে আমাদের শ্বশুর বাড়িতে অন্নপ্রাশনের নিয়ম নেই। শ্বশুর বাড়িতে অন্নপ্রাশন বা সাধ এগুলোর কোনোটাই নিয়ম নেই, তাই কোনো লোকজন আমরা ডাকতে পারিনি। কারণ আমরা প্ল্যান করেছিলাম যে অন্নপ্রাশনটা একদম মুখে প্রসাদ দিয়ে শুধু হবে, কিন্তু মায়ের মন মানতে চায় না, তাই শুধু নিজেদের লোকেদের মধ্যেই এই অন্নপ্রাশনের আয়োজনটা সীমিত ছিল, শুধু দুই বাড়ির লোকেই। আর তাই একটু তত্ত্বেরও আয়োজন করা হয়েছিল, তত্ত্ব হলো এবং ওকে এখন গায়ে একটু হলুদ তেল মাখিয়ে স্নান করানো হবে। স্নান আমি করিয়েই নিয়েছিলাম, তারপরে এখন একটু হলুদ লাগিয়ে মাথায় একটু জল ছোয়ানো হবে। এখন দেখুন, বেলুন দেখে বেলুনের দিকে মন, আর বাকি কোনো কিছুর ওকেশন বা কোনো আয়োজনে ওর কিছু মন নেই। এখন ওর মামা ওকে হলুদ লাগিয়ে দিচ্ছে। মামাদেরই আজকে দিন, মামা ভাগ্নেরই দিন, তো মামা এখন হলুদ লাগিয়ে দিচ্ছে। এবং হলুদ লাগানোর দিকে এখন ওকে যতই হলুদ লাগানো ছিল ততই ও জোরে জোরে কাঁদছিল, কিন্তু তাই ও কোনো রকমে এই হলুদ লাগানোর পর্ব মিটিয়ে আমরা একটুখানি ওর মাথায় জল দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম। তো এবার ওকে ফাইনালি মামার কোলে বসানো হয়েছে, কারণ ও আমার কোল থেকে ওঠালেই কান্নাকাটি করছিল, কিন্তু তারপরে মামার কোলে বসানো হয়েছে। এবং এবার ওকে প্ল্যান করা হচ্ছে একটু বর সাজানো হবে। বর সাজানোর জন্য একটু গলায় রজনীগন্ধার মালা পরানো হয়েছে, একটু চন্দনের টিপ দেওয়া হচ্ছে, তারপর একটু টোপো পরানো হয়েছে। এবং দেখে তো আমি, হ্যাঁ ওকে সত্যিই একটা ছোটো খাটো নতুন বর লাগছে, শুধু হাতে একটা রসগোল্লার হাঁড়ি দিয়ে দিলেই ব্যাস হয়ে যেত, একদম নতুন জামাই লাগতো, কি বলুন, তাই না? তো যাই হোক, কিন্তু এরকম সাজুগুজু অবস্থায় খুব একটা ও খুশি নয়, এবার কান্নাকাটি শুরু করেছিল। তো তখন আবার ওকে একটু সরিয়ে নিয়ে গিয়ে একটু শান্ত করে বাকি অকেশনের দিকে আমরা গিয়েছিলাম। এইবার আমাদের মুখে প্রসাদের নিয়ম শুরু হলো। মুখে প্রসাদের জন্য আমরা প্রথমে মা কালী এবং সত্যনারায়ণের প্রসাদ ওর মুখে দিয়েছিলাম। তো তারপরে একটু মুখে ভাত দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি। এখানে রয়েছে যথাক্রমে নিরামিষ মুগের ডাল, দই পটল, ইলিশ মাছ, পাবদা মাছ, পাঁপড়, আলু ভাজা, চাটনি এবং ছিল ন রকমের ভাজা, তার মধ্যে মাছের মাথা, বাকি সবজি সমস্ত কিছু ছিল। এবং পায়েসটা খাওয়ানো হচ্ছিল সিলভার বোল আর সিলভার স্পুন দিয়ে। তো দেখে নিই আমরা মুখে প্রসাদের সময়ও কী কী রঙ্গ তামাশা করলো, কত কান্নাকাটি করলো।
তো এখানে ওর বড় মামা ওকে মুখে পায়েস তুলে দিচ্ছে সিলভার বোলা সিলভার স্পুনে করে, যেটা আমার ইচ্ছে ছিল যে আমি আমার ছেলেকে সিলভার স্পুনে করে প্রথম পায়েস খাওয়াবো। তো তারপর এখানে ওর সোনা মামাও রয়েছে, মানে ওর মেজু মামা, সেও তুলে দিচ্ছে। ওর আরেক মামাও আছে, কুট্টি মামা, যে আজকে বিশেষ কাজের জন্য আসতে পারেনি, কিন্তু সেও আসবে আবার ওকে মুখে ভাত দিতে তো পরে। আর তারপরে এবার ও এত খাবার দাবার দেখে অবাক চোখে দেখছে, তার থেকেও বড় কথা আগুনটাও বারবার করে দেখছে, ওটা কি বস্তু যে এরকম ধরনের চকচক করছে। এখানে আমি একটু ভাত চটকে দিচ্ছি ডাল দিয়ে, তো যাতে বাইরের খাবার তো বেশি বাচ্চাকে এখন দিই না বা ভাজাভুজি ওকে দেবো না, এত থালা সাজানো কিন্তু কোনটুকুনি ও খেয়েছে দেখুন তো। আমি একটুখানি এখন মামা ওর মুখে ভাতটা তুলে দিচ্ছে, তো এরপর সবাই একটু ওকে আশীর্বাদ করবে বলে এগিয়ে এসছে, কিন্তু আর ও টাইম দেয় না। যেই খাবার দাবারের পর্ব শুরু হয়েছে অন্য পোকায় কান্নাকাটি একদম শুরু হয়ে গেছে। তো আমাদের আশীর্বাদ পর্ব এখানে থামাতে হয়েছে, কারণ এখন মনে হলো যে না একটু ওকে ঘুম পাড়িয়ে নিই, আবার ঘুম থেকে উঠে যদি মহাশয়ের একটু মুডটা ঠিক হয় তখন আবার করব। তো তার মাঝখানে সবাই নিজেদের খাওয়া দাওয়াটাও সেরে নিক, কারণ দুপুর হয়েই গেছিলো অলরেডি এবং তখন মধ্যাহ্নভোজের টাইম হয়ে গেছিলো। তো সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে এবং খুব খেয়ে প্রশংসা করেছে। তো খাওয়া দাওয়ার পর্বটা আপনারা একটু দেখে নিন। তো যেহেতু অন্নপ্রাশন, অন্নপ্রাশন একটা খুবই শুভ অনুষ্ঠান, বাচ্চার প্রথম মুখে ভাত, তো সেই জন্য এখানে মাংস করতে আমাদের নিয়ম নেই, তাই মাংস বা ডিম জাতীয় কিছু জিনিস এখানে হয়নি, শুধুই মাছ হয়েছে। এবং মাছের মধ্যে কিছু ফেভারিট মাছ যেগুলো আমার ফেভারিট এখন সেগুলি হয়েছে। আমার না ইলিশ মাছটা সর্ষে বাটার থেকে কালো জিরা দিয়ে পাতলা ঝোলটাই ভালো লাগে, কিন্তু যেহেতু রেস্টুরেন্ট থেকে আনানো তাই জন্য সর্ষে বাটা ছাড়া ওই কালো জিরার পাতলা ঝোল পাওয়া যায়নি। আর তাছাড়া একটু অনুষ্ঠান বাড়িতে ভারী জিনিসই সবার ভালো লাগে, তাই ওই সর্ষে বাটাই হয়েছে। আর সব থেকে আমার এখানে ভালো লেগেছে দই পটলটা। এই রেসিপিটা আমি যদি কখনো বানাই তাহলে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো, বা আপনারা যদি এই রেসিপিটা জেনে থাকেন তাহলে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবেন। অসম্ভব সুন্দর একটা নিরামিষ পদ হচ্ছে এই দই পটল, আমি কেন যে আগে খাইনি তাই আমি এখন মনে মনে ভাবছি। যাই হোক, সবাই এটা খেয়ে আমি তো উপর দিয়ে প্রশংসা করেছে যে দই পটলটা ভীষণ সুন্দর হয়েছে। তো আমাদের ছোট্ট সোনা শ্রীষ মশাইয়ের ঘুম ভেঙে গেছে এবং ও ঘুম থেকে ফ্রেশ হয়ে উঠে পড়েছে, তো এখন দেখে নিই যে এখানে কী ছোঁয়ে। এখানে কাঁসার থালার মধ্যে বই, টাকা, কলম, মাটি, সোনা রাখা রয়েছে এবং বলে যে এটা যেটা ছোঁয় তাতেই নাকি ভবিষ্যতে ও সেটা নিয়েই এগোয়। এটা খুবই ভুল ধারণা, কিন্তু আগেকার যুগের মা মাসিদের থেকে চলেছে। ও না দেখুন সোনাটা চকচক করছে দেখে ঠিক সোনাটা গিয়ে আগে ছুঁয়েছে, তারপরেও যদিও হাত বাড়িয়ে বাড়িয়ে সবটাই ছুঁয়ে নিয়েছে নিজে থেকে, আমাদেরকে আর ধরতে হয়নি। কিন্তু অনেকে এগিয়ে দেয় বই বা কলমটা, আমি চাইনি এগোতে, আমি দেখতে চাইছিলাম যে ও নিজের যেটা ইচ্ছা সেটাই ধরুক এবং ভবিষ্যতেও তাই যেন করেও। এখন শুরু হচ্ছে পোকাইকে আশীর্বাদ করার পর্ব এবং সবাই এক এক করে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, এবং আমাদের ছোট্ট সোনার শ্রেষ্ঠ এখানে চুপটি করে বসে সবাইকে অবজার্ভ করছে যে এখানে একদম ও কান্নাকাটি করেনি, একদম বায়না করেনি। আপনারা দেখে নিন যে ও কীরকম চুপ করে বসে সবার সাথেই আশীর্বাদ পর্বটা এনজয় করেছে। এই ছিল আমাদের ছোট্ট সোনা শ্রীষের মুখে ভাতের দিনের কিছু অংশ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোরটেলস। আর এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আমি আবারও চ্যানেলে চলে আসবো, সো স্টে টিউনড, বাই বাই।